আজকে আবার একটি নতুন ভিডিও তো সকলকে স্বাগত জানাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভাইব্রেটার চালানা সিস্টেম মুড়ি ভাজা মেশিন তো মুড়ি ভাজা মেশিন যে এক ধরনের হয় না হয় সেটা না আপনারা বিভিন্ন ধরনের কিন্তু মুড়ি ভাজা মেশিন পেয়ে যাবেন যেমন এটা হচ্ছে ভাইব্রেটার মেশিন এবং সাইডের আকার রয়েছে এক কেজি গেছে একশো কেজির মুড়ি ভাজা মেশিন এবং এদিকে একটা প্যাচ টাইপের একটা প্যাচ রোস্টার ভিতরটা প্যাঁচ করা হয়েছে এবং সামনের মানে ডিজাইন যেটা সেটা কিন্তু আলাদা ধরনের মুড়ি ভাজা মেশিনটি তো এটা তো রং চলছে সামনের দিক দিয়ে রঙ করা হয়েছে এবং পেছনের দিক দিয়ে আলাদা কালার করা হবে এবং তার পাশেই কিন্তু থেকে বড়ো রয়েছে ড্রায়ার মেশিন ঘন্টার ক্যাপাসিটি পাঁচশো কেজি আপনারা চাল শুকোতে পারবেন এই ড্রায়ার মেশিনের মাধ্যমে এটা হচ্ছে লোহার একশো কেজির ক্যাপাসিটি একশো থেকে দেড়শো কেজি মুড়ি ভাজা যাবে এটা লোহার মেশিন এবং সাইডে বিভিন্ন ধরনের গ্লাসুল লাগানো মুড়ি ভাজা মেশিন রয়েছে তো আপনারা এখানে এলে অনেক ধরনের মেশিন দেখতে পাবেন এখানে আরেকটা প্যাঁচটায় ভিতরটা প্যাচ করা রয়েছে ড্রাম রোস্টারে এবং উপরে কিন্তু এই মেশিন উপরে কিন্তু গ্লাসুল লাগানো হবে আমরা আগের দিন ভিডিওতে দিয়েছিলাম যে লোহার মেশিনে কিন্তু আমরা গ্লাসুল দিচ্ছি তো এটার পর একটা পাত দেওয়া থাকবে যেটা হচ্ছে গ্লাসুল আমরা বলে থাকি এবং তার সাইড হচ্ছে প্যাঁচ রোস্টার লোহার সব থেকে বড় প্যাঁচ রোস্টার তো দেখতেই পাচ্ছেন এবং এখানে অনেক ধরনের কিন্তু মুড়ি ভাজা মেশিন কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের কারখানাতে এলে তো এখানে মুড়ি ভাজা মেশিন ছাড়া যেমন বেকারি মেশিন রয়েছে পালভাই রাইজার মেশিন রয়েছে তারপর হচ্ছে আপনার যেটা চাল শুকনো করা মেশিন মুড়ি ভাজা মেশিন এবং মুড়ি ভাজা মেশিনের সাথে কিন্তু আপনারা যে মুড়ি মেশিনের যে র মেটেরিয়াল ধরুন চাল এবং যেটা রেডি চালও পেয়ে যাবেন আপনার আমাদের কারখানা থেকে এছাড়াও মুড়ি ছাড়া এই মেশিনের মধ্যে কিন্তু আপনারা অনেক প্রোডাক্ট কিন্তু ভাজতে পারবেন যেমন ছোলা মটর রাজগিরা ভুট্টা পাক্কান বাদাম সব কিছুই কিন্তু এই মেশিনের মধ্যে আপনারা ভাজতে পারবেন তো এই মেশিন সম্বন্ধে বললাম এরপর এর মেশিনের জ্বালানির সম্বন্ধে বলি এই মেশিনে কিন্তু আপনারা জ্বালানি যেটা ইউজ করতে পারবেন আপনারা গ্যাস কাঠ তাছাড়া কাঠের গুঁড়ো অথবা ব্রিকেট দেখতে পাচ্ছেন যেমন ওটা হচ্ছে যে ভাইব্রেটার প্রথমে আমি ভিডিওর প্রথমে দেখি যে ভাইব্রেটর মেশিন ওটার মধ্যে কুড়ো বা কাঠের গুঁড়ো ছেটার জন্য ওই মেশিনটি ব্যবহার করা হয় এবং এবং আমরা এসেটি দেখে নেব যে এদিকে অনেক ধরনের কিন্তু মুড়ি ভাজা মেশিন রেডি হচ্ছে এদিকে আরেকটা আলাদা টাইপের এটা কিন্তু উপরে গ্লাসুল লাগানো থাকবে যার উপরে গ্লাসুল দেওয়ার একটাই কারণ যে হিটটা বাইরে আসবে না যার কারণে আপনাদের জ্বালানিটা খরচাটা অনেকটা কমে যাবে আপনারা অনেক জায়গা থেকে মুড়ি ভাজা অনেক কারখানাতে মুড়ি ভাজা মেশিন দেখেছেন বা দেখছেন তো বলবো কিন্তু কেউ গ্লাসুল লোহার মেশিনে মানে কেউ গ্লাসুল লাগিয়ে কেউ মুড়ি ভাজা মেশিন দেয় না সেক্ষেত্রে আমরা কিন্তু দিয়ে থাকি এবং এই সাইডে এবারে দেখে নেব যে একটা লোহার মুড়ি ভাজা মেশিন রয়েছে এবং তার সাইডে কিন্তু আলাদা আলাদা ধরনের মেশিন কিন্তু দেখতে পাবেন এটা হচ্ছে ঘন্টায় দুশো থেকে আড়াইশো কেজি লোহার মুড়ি ভাজা মেশিন কিন্তু লোহার মুড়ি ভাজা মেশিন এবং কালারের দিক থেকে এবং দিক থেকে অসাধারণ করেছে এবং সাইডে রাখা রয়েছে সব থেকে মুড়ি ভাজা মেশিন যেটা হচ্ছে এক কেজি গেছে কিন্তু আপনারা পঞ্চাশ কেজি মুড়ি ভাজতে পারবেন সাইডে রাখা রয়েছে এই যে এটা পুরোটাই কিন্তু ডিজিটাল এবং এটা হচ্ছে মশলা পেশানো মেশিন যে আগে ভিডিওতে দিয়েছিলাম যে মশলা পেশা মেশিনও পেয়ে যাবেন আমাদের কারখানা থেকে এবং আপনারা যদি আরও মেশিন দেখতে চান আমাদের কারখানাতে দেখাবো মুড়ি ভাজা মেশিন মশলা মেশিন এবং পালভাই রাইজার মেশিন দেখুন আমাদের কিন্তু গোডাউনে অনেকগুলো পালভাই রাইজার মেশিনা আপনারা মুড়ি ভাজা মেশিনের সাথে সাথে কেউ যদি পালভাই রাইজার মেশিন নিতে চান সেগুলো পেয়ে যাবেন তো আজকের মতন এই পর্যন্তই আপনারা যেন আমাদের চ্যানেলে নতুন হয়ে আছেন অতি অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন আর ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন